বইতে এইভাবে লেখা আছে। তার মানে ইনিশিয়ালি এটা এক্সিস্ট করছিল কিভাবে, দেখ, একটা পার্টিকেল হিসাবে, তাই তো, একটা পার্টিকেল হিসাবে। এ ভেঙে গিয়ে কী করেছে বলতে, এনখানা এতে ভেঙে গেছে, এই তো ডিসোসিয়েশনের কেস, সিম্পল। তোর বইতে এটাকে এইভাবে লেখা আছে, ইনিশিয়ালি কনসিডার করলাম কি, সাপোজ এটা আছে হচ্ছে 1 মোল, তাহলে এটা হবে হচ্ছে 0 মোল। বইতে একেবারে ডাইরেক্ট ফর্মুলা লিখে দিয়েছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এটা আমার কত হবে, একইভাবে এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, ইকুইলিব্রিয়ামে এটা কতটা পড়ে থাকবে, 1 - 1 আলফা, স্বাভাবিক তো, বুঝতে পারছিস। এটা কতটা হবে, এন আলফা, এক্স্যাক্টলি এন আলফা। তাহলে আই এর ভ্যালু কত হচ্ছে, দেখ, 1 - 1 আলফা, 1 - 1 আলফা কেউ লেখে না, 1 - আলফা লেখে ডাইরেক্ট, 1 - আলফা + n আলফা / 1 আর কেউ লেখে না, তাই তো, ওকে, বুঝতে পারছিস। তাহলে এটাকে আমি এবার সাইড চেঞ্জ করি, অর কি হচ্ছে বলতো, i - 1 = আলফা কমন নিলে n - 1, অর i - 1 / n - 1 = আলফা। এটা একটা ফর্মুলা তোর বইয়ের মধ্যে আছে, কোনো কোনো কাজে লাগবে না, তুই চাইলে মুখস্থ করতে পারিস ফর্মুলা, কিন্তু আমার তো তাকে এইভাবে করতে আমার 2 সেকেন্ড লাগছে। আমি কেন এত ফর্মুলা, কারণ আমার পরীক্ষাতে অনেক ফর্মুলা মনে রাখতে হবে। বইতে দেখবি এরকম একটা ফর্মুলা দেওয়া আছে, আলফা = i - 1 / n - 1, বুঝতে পেরেছিস, ক্লিয়ার? তাহলে এটা গেলো হচ্ছে আমার কি, ডিসোসিয়েশনের কেস। এইটা কেন মুখস্থ করতে পারণ করছি, কারণ তোর অনেক সময় এটা রিলেট করতে প্রবলেম হতে পারে, কোন মলিকুলের সাথে ওখানে গন্ডগোল হয়ে যাবে, দরকার নেই মুখস্থ করা, আমি সিম্পলি এটা বার করে নেবো, খুব বেশি কষ্ট হবে এটা বার করতে গেলে, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার কি, ডিসোসিয়েশনের কেস, বোঝা গেছে? এইবার আমি তুই যাবো কি, অ্যাসোসিয়েশন, বুঝলি বুঝলি এটা? তাহলে এটা চাইলে তুই বাড়ি গিয়ে বই থেকে দেখতে পারিস, তোর ইচ্ছা। এবার আমি কোথায় যাবো, 2 নম্বর কেস, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মধ্যে ফার্স্ট কেস যাচ্ছে কি, 100% অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মধ্যে ফার্স্ট কেস কি গেলাম, 100% অ্যাসোসিয়েশন। আচ্ছা, অ্যাসোসিয়েট কারা করে এইবারে দেখ, অনেক এন্টিটি আছে যারা বেসিক্যালি আমার মিডিয়ামের মধ্যে অ্যাসোসিয়েট করে যায়। কেন অ্যাসোসিয়েট করে, তার কারণ হচ্ছে ওরা হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে অ্যাসোসিয়েট করে যায়, দুখানা মলিকিউল একসাথে হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে একসাথে লেগে গেল, ঠিক আছে? তার এক্সাম্পল কি, আমাদের সিলেবাসে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডওয়ালা পার্টগুলো আছে, ওই জন্য অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমি এখানে পড়বো, অ্যাসিডিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড, এই পার্টগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাসোসিয়েট করে। আগে আমি তুই দেখি, তারপরে খাতায় লিখিস, বা চাইলে তুই এখনও লিখতে পারিস, 100% অ্যাসোসিয়েশন। কেসটা আগে কি দেখ, ধর আমার কাছে ছিল হচ্ছে এই মলিকুলটার নাম কি বল, এটার নাম কি, অ্যাসিডিক অ্যাসিড, এক্স্যাক্টলি CH3COOH অ্যাসিডিক অ্যাসিড। আইপিএসি নেম কি এটার, আইপিএসি নাম ইথানোইক অ্যাসিড, দুখানা কার্বন আছে, ক্লাস 11-এর পার্ট, আর বলেছিলাম বারবার করে নাম না জানলে তুই খাতায় এখন লিখবি, ঠিক আছে? তাহলে তুই খাতায় লিখেছিস, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, এইবারে দেখ, অ্যাসিডিক অ্যাসিডগুলো আমার কী করে, সলিউশনের মধ্যে একসাথে লেগে যায়, অ্যাসিডিক অ্যাসিড বা এই কার্বক্সিলিক অ্যাসিডওয়ালা পার্টগুলো, বেনজোইক অ্যাসিডও সিমিলার হয়তো। এবার এটা দুটো একসাথে লাগতে পারে, তিনটে একসাথে লাগতে পারে, চারটে একসাথে তো লাগতে পারে, আমাদের সিলেবাসে কী আছে বলতো, দুটো একসাথে লাগা অবধি আছে, দুটো একসাথে লাগবে। তাহলে তুই সিম্পলি বল, দুটো মলিকুলকে যদি একসাথে লাগতে হয়, তাহলে ইনিশিয়ালি আমার কার্বক্সিলিক অ্যাসিড কটা লাগবে, অ্যাসিডিক অ্যাসিড দুটোই লাগবে মিনিমাম, স্বাভাবিক একদম। তাহলে আমি চল এটার সাথে আরেকটা নিচ্ছি, এবারে এটা প্লাস এটা আমার লেখার দরকার আছে, আমি এইভাবে লিখি না, সামনে 2, তার মানে তো একই হচ্ছে ভাই, x + x না লিখে আমি 2x লিখতেই পারি, ওকে? তাহলে দুখানা অ্যাসিডিক অ্যাসিড ধর আমার, এবার কি আমি তোকে দেখাচ্ছি, 100% যদি লেগে যায় তাহলে আমি ইয়ার ওটা দেবো, 100% লাগা মানে আমার ইয়ারও, 100% ডিসোসিয়েট করা মানে ইয়ারও। আচ্ছা, লেগে যাওয়ার পরের ছবিটা আমি তোকে দেখাচ্ছি কী হবে, বেসিক্যালি দুখানা অ্যাসিডিক অ্যাসিড আমার হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে লেগেছে। তুই হাইড্রোজেন বন্ডিং কি, তুই বাড়িতে গিয়ে পড়েছিস, আগের ক্লাসেও দেখেছিস, মানে সলিউশন তুই দেখছিস ভরি ভরি হাইড্রোজেন বন্ডিং, তো অলরেডি ক্লাস 11-টা রিভাইজ করেছি হাইড্রোজেন বন্ডিংয়ের পার্টটা, দুটো হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে আমার দুখানা দেখ অ্যাসিডিক অ্যাসিড পার্ট একসাথে এসে লেগেছে। এইবারে এই লেগে যাওয়ার পরে যে জিনিসটা আমার ফর্ম হয়েছে, এটা আমার কী হিসেবে এক্সিস্ট করছে বলতো, একটা একটা এন্টিটি হিসেবে এক্সিস্ট করছে, একটা এন্টিটি হিসেবে এক্সিস্ট করছে, বোঝা গেল? এইবারে কোনটাকে কী বলে, যেহেতু আমার দুখানা সেম পার্ট লেগেছে, দুটো সেম পার্ট লেগেছে, এটাকে বলে কি, আগের দিন বলছিলাম মানে এটা অঙ্ক করেছিলাম পলিমার, এটাকে বলেছে মনোমার, মানে মনোমার অবভিয়াসলি মনোমেরিক পার্ট, ধর তার মানে একই পার্ট দুটো যেহেতু লেগেছে ওটাকে আমি বলছি যে মনোমেরিক পার্ট, তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড মনোমেরিক পার্ট হিসেবে তার বিহেভ করছে, আর আমার এখানে কী হলো, যেহেতু দুটো লেগেছে ওই জন্য এটাকে বলো ডাইমার, তার মানে
এই ভার্সনটা হচ্ছে আমার ডাইমেরিক ভার্সন, এটা আমার কি হলো ডাইমেরিক ভার্সন, ডাইমেরিক ভার্সন, ডাইমেরিক ভার্সন, বুঝতে পেরেছিস? এটা ডাইমার ভার্সন। ওকে, তাহলে পরীক্ষার সময় যখন আমি এটা দরকার আছে, এত বড় স্ট্রাকচার না ভাই, আমি তো ব্যাপারটা বুঝলাম, ভিতরে আমি ব্যাপারটা বুঝলাম। এবার এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে? রিপ্রেজেন্ট আমি সিম্পলভাবে করবো, দেখ এদিকে তাকা, রিপ্রেজেন্ট করছি এই জিনিসটাকে। এই যে ভাই অ্যাসিডিক অ্যাসিডকে আমি এভাবে লিখবো CH3COOH, কটা নিয়েছিলাম? দুটো, ঠিক আছে। এটা আমার লেগে গিয়ে কীভাবে এক্সিস্ট করছে দেখ এদিকে তাকা, এটা এক্সিস্ট করার ভার্সনটাকে আমি লিখছি হচ্ছে এরকম, CH3COOH তার হোল টু, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু, এটার মানে CH3COOH প্লাস CH3COOH, আর এটার মানে কি একটা এন্টিটি যার মধ্যে এই পার্ট দুখানা আছে, বুঝতে পেরেছিস? যেভাবে তুই লিখি এ প্লাস এ মানে এ টু, তার মানে কিন্তু এ টু হচ্ছে একটা মলিকিউল, এইভাবেই তো লিখি, ঠিক আছে। আর এ প্লাস এ মানে দুখানে এ অ্যাটম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে এইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো, বুঝলি? আমাকে পরীক্ষার সময় এইভাবে করাতে হবে, আমি এইভাবে করবো, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাসোসিয়েট করলো ডাইমার ফর্ম করলো। তোকে পরীক্ষাতে বলে দেবে যে কোশ্চেনের মধ্যে করবো কিছুক্ষণ পরে দেখতে পাবি, ডাইমার ফর্ম করছে, ডাইমারই তোকে দেয়, কারণ ডাইমারই আমাদের আছে সিলেবাসে মেনশন করা। ক্লিয়ার? ডাইমার যদি ফর্ম করে তাহলে আমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে, ঠিক আছে, বুঝলি? এবার এটা অ্যাসিডিক অ্যাসিডের জায়গায় বেনজোইক অ্যাসিডও হতে পারে। বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজিনের মাথায় CH3, ঠিক আছে। বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজিনের মাথায় CH3, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ডাইমেরিক। আচ্ছা, সিম্পলি ট্রাইমেরিক ফর্ম তার মানে কি? তাহলে তিনখানা আমার নিতে হবে, ট্রাই মানে তিন, চার মানে টেট্রা। ওকে, তোকে যদি কোশ্চেনে বলতে অ্যাসিডিক অ্যাসিড আমার ট্রাইমেরিক ভার্সনে এক্সিস্ট করছে, তার মানে এখানে তখন এটা তিন হয়ে যেত, আর এটাও তখন তিন হয়ে যেত, এটাও তখন তিন হয়ে যেত, বুঝলি? তখন ছবিটা অন্যরকম হতো, তিনখানা অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিং হবে। ওকে, ক্লিয়ার? ছবি তোকে পরীক্ষা আঁকতে দেবে না, আমাকে এটা দিয়ে আবার অঙ্ক করতে হবে, আইভার বার করতে হবে, সোজা কথা ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু বার করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে এই দেখ, আমি এখন ডাইমেরিক ভার্সনটাই তোকে দেখাচ্ছি। তাহলে এই যে সামনে টু, এটা কি আমার ইচ্ছা মতন নিতে পারি? না, এটা তো মলিকুলের ইচ্ছা মতন হয়। আর এটার তাহলে সামনে কত হবে বলতো? বল, এটার সামনে কত হবে? ওয়ান, এক্স্যাক্টলি। এটা ছিল দুটো, এক্সিস্ট করছে এখন একটা হিসাবে, বোঝা গেছে? তাহলে এইবার আমি তুই আই এর ভ্যালু ক্যালকুলেট করবো, বলতে পারবি কত হবে আই এর ভ্যালু? এতক্ষণ তো করলাম মাইনাস হাফ না, চল দেখি আফটার ডিসোসিয়েশন কত মোল হচ্ছে বলতো? এক, আর আগে কত ছিল বলতো? দুই। তাহলে 1/2 মানে হাফ, 1/2 মানে হাফ, বুঝতে পারলি? 1/2 মানে হাফ, 100% ডিসোসিয়েশন না, সরি অ্যাসোসিয়েশন, আফটার অ্যাসোসিয়েশন এটা এক মোল হিসেবে কাজ করছে, আগে ছিল দু মোল। তাহলে আফটার বাই বিফোর মানেই তো হচ্ছে আমার কি ভাই ভ্যান্টা ফ্যাক্টর, ওই যে কোনায় লেখা আছে, তাহলে 1/2 মানে হচ্ছে হাফ। ওকে, তাহলে চল আবার করে দেখি এরকম ইনিশিয়াল টিনিশিয়াল ধরে। তাহলে চল ধরলাম ইনিশিয়াল মোল, ইনিশিয়াল মোল আমি ধর কার্বক্সিলিক অ্যাসিডের কত ধরছি, আমার তো দু মোল তো লাগবেই, বা এক মোল ধরি, কোনো অসুবিধা নেই, এক ধরলেও তোর একই অ্যান্সার আসবে, চল এক ধর। ইনিশিয়াল বললাম আমি, ধর এটা ধরলাম এক, কোনো অসুবিধা নেই, এটা আমি আমার ইচ্ছা মতন নিই, হাফ মোলও নিতে পারি, আমার ইচ্ছা মতন নিচ্ছি। হাফ মোল মানে কতগুলো পার্টিকেল হতো? অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু হাফ, অ্যাভোগাড্রো নাম্বার তো সবসময় ইন্টিজার, ওর হাফ করলে তো ইন্টিজারই থাকবে, তুই এটাকে 0.3 নিতে পারিস, ঠিক আছে। ইনিশিয়াল মোল, মোল তো যা ইচ্ছা নেই, দেখ অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করো আমার ইন্টিজারই চলে আসবে। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে এইবারে এটা হচ্ছে আমার ওয়ান। তাহলে বল বিফোর ডিসোসিয়েশন এটার ভ্যালু কত? এটা কত মোল আছে? অ্যাসোসিয়েশন ভাই, সরি ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, বিফোর অ্যাসোসিয়েশন এটা কত হবে? জিরো। এটা চলছে আমার 100% অ্যাসোসিয়েশন, তাহলে আফটার 100% অ্যাসোসিয়েশন এটা কত পড়ে থাকবে? জিরো। এটা কত হবে? 0.5, এক্স্যাক্টলি। কীভাবে বললি? এইভাবে বলেছে, দেখ আমি দেখতে পাচ্ছি দুই থেকে পাই এক, নিয়েছিলাম এক, তাহলে এক থেকে পাবো কত? হাফ। কীভাবে? দুই থেকে পাই এক, এক থেকে পাই 1/2, এ তো ইউনিটারি মেথড, তাহলে এটা কত পেলাম দেখ? 1/2, বোঝা গেছে? তাহলে এবার তুই আই এর ভ্যালু ক্যালকুলেট কর। আই ইকুয়াস টু আফটার বাই বিফোর, আফটার হচ্ছে হাফ, বিফোর ছিল ওয়ান, তার মানে তো হাফ, কিছুক্ষণকে আমার হাফই বললাম, বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু আমি পরীক্ষাতে আই এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, বোঝা গেছে? ক্লিয়ার? ভাই তুই সায়েন্সের স্টুডেন্ট, বাড়ি গিয়ে তোকে পড়াশোনা করা মেন কাজ, সায়েন্স নিয়ে যখন পড়ছি তোকে পড়াশোনা করতেই হবে, ফাঁকিবাজি করলে সায়েন্সে তোকে ফাঁকিবাজি করে নাম্বার ফিরিয়ে দেবে, যা করবি সারা বছর তাই রিটার্নে পাবি, সিম্পল লজিক। ক্লিয়ার? আই এর ভ্যালু হচ্ছে হাফ, বোঝা গেল? তাহলে বল যদি ট্রাইমার ফর্ম করতো 100% আই এর ভ্যালু কত পেতাম? 1/3। কীভাবে বুঝছি? দেখ এটা হতো, বুঝে গেছিস তুই, তিন থেকে পেতাম এক, তাহলে তো ভাই আফটার হলো ওয়ান, বিফোর হচ্ছে আমার তিন ছিল 1/3, বুঝতে পেরেছিস? ট্রাইমার হলে আমার 1/3, টেট্রামার হলে 1/4, পেন্টামার হলে 1/5, এভাবে চলছে চলবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েশনের গল্প গেল। ক্লিয়ার? চলো এইবার আমি তুই নেবো কি 100% ধর করছে না, তখন কী হবে? তাহলে আমি এটাকে লিখে দিলাম কি নাম্বার বি, এর মধ্যে নাম্বার বি কেস নট ইকুয়াস টু 100% অ্যাসোসিয়েশন, হয়েছে?
চল তাহলে তুই পরেরটা লিখছিস নট 100% অ্যাসোসিয়েশন। এই ডাইমারের ছবি মুছে দিচ্ছি, 100% আর করছে না। আচ্ছা ইকুয়েশনটা আমার তখন কি হবে ভাই, 100% করছে না, কিছু পার্সেন্ট তো করছে স্বাভাবিক হয়। তাহলে আমার ওরা ডাইমার যদি ফর্ম করে আমার এই জিনিসটা তো ফর্ম হবে। এখন এদের মাঝখানে সাইনটা কি হবে ভাই, এটা হয়ে যাবে ইকুইলিব্রিয়াম সাইন, 100% না করা মানে ইকুইলিব্রিয়ামের সাইন। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু পরীক্ষাতে এই জিনিসটা করতেই হবে। আর পরীক্ষাতে যদি অ্যাসিডিক অ্যাসিড কিছু না বলে দেয় আমাকে কিন্তু ডাইমারই কনসিডার করতে হবে। তোকে সাধারণত পরীক্ষায় কোশ্চেনে বলে দেয় অ্যাসিডিক অ্যাসিড ফর্মস ডাইমার, না বলে দিলে আমি ডাইমার হিসেবে কনসিডার করেই এগোবো, বুঝলি? ডাইমার করবো তাই, সিলেবাসে ডাইমার আছে বলে, কারণ অ্যাসিডিক অ্যাসিড ম্যাক্সিমাম পার্টটা ডাইমার ফর্ম করে। হ্যাঁ না, অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামের মধ্যে থাকলে হাইড্রোজেন বন্ডিং তো এক্সিস্ট করেই, তো হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য ম্যাক্সিমাম পার্টটা ডাইমারিক ভার্সনেই থাকে, ট্রাইমার টেট্রা আমার আস্তে আস্তে কম ফর্ম হয়, ওই জন্য আমি ম্যাক্সিমাম ডাইমার করে ওই জন্য ডাইমারটাকেই কনসিডার করবো, বুঝতে পেরেছিস? তাহলে এবার দেখ ইনিশিয়াল মোল, এবারে আমাকে কী করতে হবে ভাই, সে আগের মতন করতে হবে। এবার তো আর সেই 100% হচ্ছে না, তাহলে 100% যেহেতু না যদি না হয় তাহলে আমি 1/2 বলতে পারবো না স্বাভাবিকভাবেই, আমাকে আবার সেই জিনিসটা আনতে হবে। দেখা যাক কী করা যায়। তাহলে আমি ধরলাম ইনিশিয়াল মোল অ্যাসিডিক অ্যাসিডের জন্য ধরে নিলাম A1, যা ইচ্ছা ধর, বলেছি যা ইচ্ছা ধরলে তোর ভ্যালু সেই একই আসবে, করেও দেখিয়েছি। ঠিক আছে, তাহলে যখন ধর ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন স্টার্টই হয়নি, এটা কতটা হবে 0। আচ্ছা আগের বারে কী করছিলাম, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাহলে এইবারে কী বলবো তো উল্টোটা, জাস্ট ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন একই ব্যাপার। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ধরলাম আলফা, আমি ধরলাম কি অ্যাসিডিক অ্যাসিডের ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন হচ্ছে আলফা, একই কনসেপ্ট। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন মানে কি, এক মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে, অ্যাসোসিয়েট করে। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন মানে কি, এক মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে। এই যে কথাগুলো বলছি এগুলো তোর যা মাতৃভাষা, মাতৃভাষায় খাতায় লিখে রাখবি, তো বলার কিছু নেই নতুন করে। খাতা আছে তোর কাছে, তোর কাছে পড়াশোনার ইচ্ছা আছে, পেন আছে, খাতায় তুই লেখার জন্য এসেছিস, এখানে বোঝার জন্য এসেছিস, বুঝলি? খাতায় না লিখে রাখলে তুই আর বিশ্বাস কর আমাকে 2 মাস পর আবার ভুলে যাবি। ওকে, খুব ভালো কথা। তাহলে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন মানে কি, এক মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে, বুঝলি? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এটা কতটা পড়ে থাকবে, অ্যাসিডিক অ্যাসিড কতটা পড়ে থাকবে এবার বল। দেখা যাক, তুই 1 - α বলেছিস, এক মোল থেকে আলফা মোল করে অ্যাসোসিয়েট, ছিল এক মোল, অ্যাসোসিয়েট করবে কত, আলফাই করবে। তাহলে আলফা মোল অ্যাসোসিয়েট করে গেল, পড়ে থাকবে কতটা, 1 - α, তাহলে পড়ে থাকলো কতটা, 1 - α, বোঝা গেছে? ক্লিয়ার? 1 - α হলো। ইউনিটারি মেথড চলছে, দেখ এখানে কোনো কঠিন কিছু নেই, কিন্তু এইটা জাস্ট তোকে বুঝতে হলে এক মোল থেকে আলফা মোল করে, এ তো না বোঝার কিচ্ছু নেই এখানে। ঠিক আছে, এই পার্টটা কতটা এক্সিস্ট করবে দেখি, কতটা করবে, α/2। কীভাবে করলাম ঠান্ডা মাথায় দেখি, দেখ 2 থেকে আমি পাই 1, এই দেখতে পাচ্ছি 2 থেকে পাই 1, আলফা থেকে কত পাবো, α/2 ইউনিটারি মেথড, 2 থেকে পাই 1, 1 থেকে পাই 1/2, আলফা থেকে পাবো α/2, 1 কোটি থেকে পাবো 1 কোটি α/2, সিম্পল তো, ইউনিটারি মেথড চলছে। তাহলে এটা আমার কতটা হলো, α/2, বুঝা গেছে? এইবারে আই এর ভ্যালুটা বার করি, আই মানে কি, after/before, তাহলে আফটার কত হচ্ছে, 1 - α + α/2 ÷ 1 ÷ 1, তাহলে কত আসলো দেখ, 1 - α/2, 1 - α/2, ঠিক আছে, 1 - α + α/2 মানে 1 - α/2, যোগ বিয়োগ গুণভাগ বাচ্চাদের, 1 - α/2, ঠিক আছে। এইবারে এত অব্দি হয়েছে সবার, বুঝলি, বোঝা গেছে? এইবারে ধর আমি এটাকে বসাচ্ছি কি, সে আগের বারের মতনই ভ্যালুটা বসিয়ে দেখি। ধর আমি ভাবলাম কি, 100% অ্যাসোসিয়েশন, 100% অ্যাসোসিয়েশন মানে আলফার ভ্যালু কত হবে, 1, এক্স্যাক্টলি 100% অ্যাসোসিয়েশন মানে আলফার ভ্যালু 1, তাহলে আলফার ভ্যালু যদি তুই 1 বসাস, দেখ কত আসছে, দেখ 1 - 1/2, তার মানে দেখ আই এর ভ্যালু আমার হাফই এসছে, দেখ দেখ হাফই এসেছিলো যখন আমার অ্যাসিডিক অ্যাসিড 100% অ্যাসোসিয়েট করেছিল আগের বারের কেসে, আই এর ভ্যালু দেখ আমার হাফ এসেছিলো, এসেছিলো না হাফ, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আই এর ভ্যালু ক্যালকুলেট করা শিখলাম। এইবারে অঙ্কে যাই, মানে অঙ্কে আসবো, তাহলে আমি তুই এতক্ষণ আই এর ভ্যালু ক্যালকুলেট করেছি ভরিয়ে ভরিয়ে, বুঝতে পেরেছি আই কীভাবে ক্যালকুলেট করতে হবে, বোঝা গেল? H+ + SO4-2 করে দেবো, ঠিক আছে, বোঝা গেছে? চলো অঙ্ক দেখি, আচ্ছা অঙ্কে পড়ে আসছি। তার আগে দেখ, এই যে এতক্ষণ ধরে আমি তুই আই এর ভ্যালু ক্যালকুলেট করছি, ওই দেখ লেখা আছে ওখানে, এগুলো মুছে দিচ্ছি, এগুলো সবার হয়ে গেছে করা,
आई माने आमार की मोल्स आफ्टर डिसोसिएशन बाय मोल्स बिफोर डिसोसिएशन आफ्टर बाय बिफोर देख ये जे मोल्स आफ्टर डिसोसिएशन ओई जिनिसटा आमी किभाबे पाच्छी बोलतो आफ्टर डिसोसिएशन ओटा आमी किभाबे पाबो एक्सपेरिमेंटाली पाबो और बिफोर डिसोसिएशन तो क्योंकुलेट कर पा थियोरिटिकाली बेसिकाली हमारे इच्छा मतन तो बिफोर डिसोसिएशन बुझते आफ्टर टाइम एक्सपेरिमेंटल पाची बुझते तो मैंने देख आई इक्वल्स टू हमें बोलते देखे वोट हे बोल तो एक्सपेरिमेंटल बाय थियोरिटिकल एक अबजर्वेशन एक्सपेरिमेंटल बाय थियोरिटिकल मध्य ही देख ब्रिज हमार आई एक्सपेरिमेंटल और थियोरिटिकल मध्य ही ब्रिज हे बेसिकाली आई कोच ये देख हमें तु जो कटा फर्मूला पढ़े आरएलवीपी रिलेटिव ब्लडिंग इन वेपर प्रेशर एलिवेशन इन बॉइलिंग पॉइंट डिप्रेशन इन फ्रीजिंग पॉइंट ऑस्मोटिक प्रेशर चारटे फर्मूला एक बार लिखी एखे भलो कर देखी फार्ष्ट फर्मूला हमारे जिनिसटा भलो कर तक पीए जिरो माइनस पीए बाई पीए जिरो एक तक दिखे पर लिखिस इक्वल्स टू एक्स बी पीए जिरो माइनस पीए बाई पीए जिरो सेकेंड फर्मूला छिलो कि डेल्टा टीबी इक्वल्स टू के बी इंटू मोलालिटी थार्ड फर्मूला छिलो कि डेल्टा टीएफ इक्वल्स टू के एफ इंटू मोलालिटी फोर्थ फर्मूला छिलो कि पाई ऑस्मोटिक प्रेशर इक्वल्स टू मोलालिटी इंटू आर इंटू टी भालो करे ताका वेंटोफ फैक्टर माने कि बेसिकाली एक्सपेरिमेंटल बाई थियोरिटिकल देख ये टर्म पीए जिरो माइनस पीए बाई पीए जिरो टर्म कि एक्सपेरिमेंटल ना थियोरिटिकल बोल देखी ये कि पीए जिरो माइनस पीए बाई पीए जिरो इक्वल्स टू एक्स बी अच्छा एक्स बी जिनिसटा कि एक्सपेरिमेंट कर बार करते हैं ना थियोरिटिकाली बार करब थियोरिटिकल एक्जैक्टलि क्या थियोरिटिकाली कारण मोल फ्रैक्शन तो क्योंकुलेट कर बार करो और मध्य को ये तो किस नहीं मोल फ्रैक्शन मैंने मोल ओटार मोल बाई सवार मोल तेल ये हे देखा थियोरिटिकल पार्टगुलर दिखे तक पीए जिरो एक्सपेरिमेंट कर ही बैरिए पीए सोजा कथा पीएर दिखे तक पीए हमार कि एकदम एक्सपेरिमेंटल पीए प्रेसारे भैल्यू तो एक्सपेरिमेंटल तेल देख पार्टा क्योंकि हमारे एक्सपेरिमेंटल बुझलि डेल्टा टीबी देख टेम्पारेचर डिफरेंस ये हमारे एक्सपेरिमेंटल ना थियोरिटिकल अबियसलि एक्सपेरिमेंटल टेम्पारेचर डिफरेंस अबजार्व करी तो हमारे एक्सपेरिमेंटल के बी थियोरिटिकल भैल्यू आज मोलालिटी ये तो थियोरिटिकल तरह देख एट हमारे एक्सपेरिमेंटल ये हमारे थियोरिटिकल सिमिलर देख नीचे तो पार्टा एक्सपेरिमेंटल ये हे थियोरिटिकल देख ऑस्मोटिक प्रेशर प्रेशारे भैल्यू एक्सपेरिमेंटल अबियसलि एक्सपेरिमेंट कर देखिए प्रेशारे भैल्यू कत आसे मोलारिटी मोलारिटी हमारे अबियसलि देख कि थियोरिटिकल आर भैल्यू जी टेम्पारेचर भैल्यू जी तेल ये पार्ट देख हमारे सब थियोरिटिकल ये भलो कर तक तरह आई इक्वल्स टू एक्सपेरिमेंटल बाय थियोरिटिकल तेल बोलते एक्सपेरिमेंटल इक्वल्स टू आई इंटू थियोरिटिकल अबियसलि तई हे आई इक्वल्स टू एक्सपेरिमेंटल बाय थियोरिटिकल मैंने कि भाई एक्सपेरिमेंटल इक्वल्स टू आई इंटू थियोरिटिकल तर मैंने प्रत्येक फर्मुलार मध्य हमारे एक टर्म एबार ढुक एक्सपेरिमेंटल इक्वल्स टू आई इंटू थियोरिटिकल तेल ये क्यों बोलते आई इंटू एक्स विट हो जाए आई इंटू के विएम आई इंटू के एफ एम आई इंटू एम आर टी तेल ये फर्मुला यटाई हे मडिफाइड फर्मुला फर्मुलाई तक एबार मने रखते हैं ये सब अंक है बुझते तेल एबार खाताय लेख फर्मुलाज इनक्लूडिंग वेंटोफ फैक्टर फर्मुलाज इनक्लूडिंग वेंटोफ फैक्टर फर्मुलाज इनक्लूडिंग वेंटोफ फैक्टर बोले चारटे फर्मुला तक एक्सपेरिमेंटल थियोरिटिकल लिखते हैं चारटे फर्मुला तुम लिखी पीए जिरो माइनस पीए बाई पीए जिरो इक्वल्स टू आई इंटू एक्स बी सब कर मतलब आई ढुके गलो ठीक है यहाँ तक क्योंकि मने रखते हैं जिनिस तक मने रखते हैं पीए जिरो माइनस पीए बाई पीए जिरो इक्वल्स टू आई इंटू एक्स बी सेकेंड फर्मुला डेल्टा टीबी इक्वल्स टू आई इंटू के बी इंटू एम थार्ड फर्मुला डेल्टा टीएफ इक्वल्स टू आई इंटू के एफ इंटू एम फोर्थ फर्मुला पाई इक्वल्स टू आई एम आर टी चारटे बक्स कर रख आगे फर्मुला जा दिए क्योंकि सब अंक है ये चारटे फर्मुला दिए सब अंक है जस्ट आई ढुके गेबार तक देखिए देव एत दिन जो अंकगल करतम तर मध्य आई छो हमार एक जगह छिल लुकिए कंतु कैन हमार आईर भैल्यू लागत ना वोने से बोल हो जाए सब बोझा गया है सब लिखे खाते लेखा हो गए ये तुम्हें बोल लिखे तो सबाई लेखा गया है देख सब हे इलेक्ट्रोलाइटर जो हमें तो बार कर लम आईर भैल्यू बोल तो ग्लुकोजर जो आईर भैल्यू क्यों ग्लुकोजर जो आईर भैल्यू क्यों
গ্লুকোজ কি আমার ইলেকট্রোলাইট না নন ইলেকট্রোলাইট? ছোটবেলা পড়েছিস গ্লুকোজ হচ্ছে নন ইলেকট্রোলাইট, সোজা কথা। তো গ্লুকোজ ভেঙে যায় কি কোনো আয়নে ভাঙে? গ্লুকোজ না, গ্লুকোজ আগে যা ছিল পরেও তাই থাকে। ইউরিয়া কোনো আয়নে ভাঙে? ইউরিয়া নন ইলেকট্রোলাইট। সুক্রোজ এরা হচ্ছে সব নন ইলেকট্রোলাইট। তার মানে এরা ভাই আগে যত মোল ছিল পরেও তত মোলই আছে। তাহলে এদের আইয়ের ভ্যালু কত? ওয়ান। এক্স্যাক্টলি, দেখ সবার আইয়ের ভ্যালু ওয়ান ছিল, ওই জন্য প্রত্যেকটা আইয়ের ভ্যালু আমার ওয়ান বসতে বলে অঙ্কগুলো কোনো সমস্যা হয়নি। যে কটা অঙ্ক তুই করেছিস সবকটা ফর্মুলাতে আমি নর্মাল আই ছাড়া ফর্মুলা ইউজ করতাম। আই ছাড়া না, আই ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আইয়ের ভ্যালু ওখানে ওয়ান ছিল। বুঝতে পারলি কেন ওয়ান? কারণ ভাই আমার সবকটা ছিল নন ইলেকট্রোলাইট, আর নন ইলেকট্রোলাইটের জন্য আইয়ের ভ্যালু ওয়ান হবেই, বিফোর বাই আফটার সেম, তাহলে আইয়ের ভ্যালু ওয়ান। তাহলে খাতায় তুই লিখে রাখ, ফর অল নন ইলেকট্রোলাইটস, ফর অল নন ইলেকট্রোলাইটস ভেন্টফ ফ্যাক্টর ইকুয়ালস টু ওয়ান, ফর অল নন ইলেকট্রোলাইটস ভেন্টফ ফ্যাক্টর ইকুয়ালস টু ওয়ান লিখেছিস। তাহলে এক ঘন্টা থেকে আমি তুই ভেন্টফ ফ্যাক্টর নিয়ে করলাম, এইবার আমি এক ঘন্টা অঙ্ক করবো ভেন্টফ ফ্যাক্টরের, কারণ এখান থেকে তোর অঙ্ক আসবে প্রত্যেক বছর, আসে প্রতি বছরই আসবে, থ্রি মার্কসের অঙ্ক একদম সিম্পল, মাথা ঠান্ডা রেখে করতে হবে, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ, তাহলে তুই করবি অঙ্ক, আমি না তুই করবি, তারপরে আমরা করবো একসাথে। ফার্স্ট কোশ্চেন লেখ, সব কটা বোর্ড এক্সামের অঙ্ক, কোন কোন ইয়ার ভাই আমার মনে নেই, সব কটাই বোর্ড এক্সামের অঙ্ক সোজা কথা। ফার্স্ট কোশ্চেন লেখ, এটা গিভেন টেম্পারেচার, এটা গিভেন টেম্পারেচার হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ ম্যাক্সিমাম অসমোটিক প্রেশার। এটা গিভেন টেম্পারেচার হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ ম্যাক্সিমাম অসমোটিক প্রেশার, ঠিক আছে? বলে তিনটে সলিউশন তোর কাছে দেওয়া আছে। ফার্স্ট সলিউশনটা লেখ, ওয়ান মোলার এনএসিএল, ওয়ান মোলার এনএসিএল। আচ্ছা, ওয়ান মোলার এনএসিএল মানে কি? এনএসিএল সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে ওয়ান মোলারিটি, আর মোলারিটিকে আমরা লিখি ক্যাপিটাল এম দিয়ে। তাহলে তুই কী লিখছিস? ওয়ান মোলার এনএসিএল মানে হচ্ছে ওয়ান, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম, তারপরে এনএসিএল, এটা হচ্ছে তোর ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান লেখ, ওয়ান মোলার এনএ টু এসও ফোর, ওয়ান মোলার এনএ টু এসও ফোর। থার্ড অপশান লেখ, ওয়ান মোলার এল টু এসও ফোর হোল থ্রাইজ, এল টু এসও ফোর হোল থ্রাইজ। আমি করবো না, তুই করবি। ওয়ান মোলার এনএসিএল দেওয়া আছে, ওয়ান মোলার কি দেওয়া ছিল পরেরটা? এনএ টু এসও ফোর, আর এবার দেওয়া আছে কি? ওয়ান মোলার এল টু এসও ফোর হোল থ্রাইজ। আগে তুই কর, চেষ্টা কর, এল টু এসও ফোর হোল থ্রি মানে এই জিনিসটা, এল টু এসও ফোর হোল থ্রি। তাহলে মডিফাইড ফর্মুলাগুলোই এখন তুই মনে রাখবি, আগে কী করেছি আমি জানি না, সব কটা তুই মডিফাইড ফর্মুলা মনে রাখছিস। অপশান সি, কিন্তু কেন? আচ্ছা, আইয়ের ভ্যালু সবচেয়ে বেশি বলে, আর বাকিরা বাকিরা কিছু ভাবলি নাকি? ওর সাথে আছি, ভোট আসছে তো ভাই, যে যা বলবে ওর সাথে আছি, যে পার্টি যা বলবে তোদের সাথে আছি। আচ্ছা দেখ, বেসিক্যালি আমি যদি ভেন্টফ ফ্যাক্টর সম্পর্কে না জানতাম তাহলে আমার কী হতো? আমি সুন্দর এই ফর্মুলা জানতাম, পাই কস্ট এম আর টি, কোনো অসুবিধা ছিল না। আগের দিনের ক্লাস অব্দি এটাই জানতাম, পাই কস্ট এম আর টি। তোকে বার করতে বলেছে কি সবকটারই অসমোটিক প্রেশার বার করতে বলেছে। দেখ আমি দেখছি কি সুন্দর সবকটার মোলারিটি মোলারিটি সেম, বসিয়ে দিতাম এখানে ওয়ান, আর্টের ভ্যালু সেম, টেম্পারেচারের ভ্যালু সেম, কারণ কি সব সেম টেম্পারেচারে বলেছে। তাহলে আমার অ্যান্সার কী আসতো বলতো? তিনটেরই অসমোটিক প্রেশার সেম, কিন্তু হবে না ভাই, তিনটের অসমোটিক প্রেশার সেম হবে না, কারণ তুই আজ থেকে জানিস কী বলতো, ফর্মুলা ইজ মডিফাইড, পাই কস্ট টু আই এম আর টি। তার মানে পাই এর ভ্যালু এই তিনজনের উপর নেই, এর উপরও ডিপেন্ড করে। এই তিনজন যখন সেম হয়ে গেছে তখন তো এইটাই আমার ডিসাইডিং ফ্যাক্টর, যখন এই তিনজনের ভ্যালু সেম তখন আমার আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টরকে আই। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি সবার জন্য আইয়ের ভ্যালু ক্যালকুলেট করছি। এইবারে দেখ, কোশ্চেনের মধ্যে তো কিছু বলে দেয়নি, এটা কত পার্সেন্ট ডিসোসিয়েট করেছে কিছু বলেছে? কিছু বলেনি। আচ্ছা, যখন কিছু বলবে না তখন তোকে ধরে নিতে হবে 100% ডিসোসিয়েশন। তাহলে খাতায় লিখে রাখ, ইফ নাথিং মেনশান কনসিডার্ড অ্যাজ 100% ডিসোসিয়েশন। কিন্তু অবভিয়াসলি এটা গ্লুকোজের জন্য ধরবো না, এটা তো আমি বুঝতে পারবো। এ ভাই, নন ইলেকট্রোলাইট যদি বলে তাও কি আমি 100% ডিসোসিয়েশন ধরবো নাকি? ওটা তো আমার বোঝার মতন ম্যাচুরিটি হয়ে গেছে,
ঠিক আছে, যদি আয়নিক কম্পাউন্ড কিছু না বলে তখন আমি ধরলাম 100% ডিসিশন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এইবারে আমার দেখ তিনজনের আই এর ভ্যালু ক্যালকুলেট করলেই হয়ে যাবে, সিম্পল, কারণ পাই হচ্ছে আই এর উপর ডিপেন্ড করছে, বাকি তিনটা পার্ট তো সেম। তাহলে প্রথমটা 1 মোলার এনএসিএল, আই এর ভ্যালু কত হবে? সিম্পল, 100% ডিসিশন মানে আফটার বাই বিফোর। এনএসিএল ভাঙলে কী পাবো? এনএ প্লাস সিএল মানে দুটো আয়ন, আফটার হচ্ছে আমার দুটো আয়ন, ডিভাইডেড বাই ইনিশিয়াল হচ্ছে একটা আয়ন এনএসিএল বলে, তাহলে 2/1, তার মানে 2। এনএসিএলের জন্য আমার আয়ের ভ্যালু কত হলো? বুঝতে পারলি? বুঝেছিস? এনএসিএলের জন্য আয়ের ভ্যালু কত হলো? 2। এনএ টু এসোপরের জন্য আয়ের ভ্যালু কত হচ্ছে? 3। কীভাবে হচ্ছে? এনএ টু এসোপরকে ভাঙলে আমি কী পাই? 2NA প্লাস, মানে দুটো আয়ন পেয়ে গেলাম, প্লাস একটা SO4 -2, তার মানে টোটাল তিনটে আয়ন পেলাম। তার মানে আফটার হলো 3 আর বিফোর তো একটা, এনএ টু এসোফোর, তার মানে আয়ের ভ্যালু হচ্ছে 3। আর এল টু এসোফোর হোল থ্রাইসকে ভাঙলে কী পাই? 2 অ্যালুমিনিয়াম প্লাস 3, তার মানে হচ্ছে দুখানা আয়ন পেলাম, প্লাস 3 SO4 -2, মানে 2 আর 3 5। ঠিক আছে, বুঝছিস? তাহলে আয়ের ভ্যালু পেলাম 5, এই জন্য এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তো যদি আরও কষ্ট হবে তুই এইভাবে লেখ, এটা তো বুঝেছিস পাই আয়ের উপর ডিপেন্ড করছে, তাহলে তুই এইভাবে লেখ খাতায় একটা এরকম কলাম করবি, এনএসিএল, এনএ টু এসও ফোর আর এল টু এসও ফোর হোল 3। স্টেপ বাই স্টেপ করবো, কীভাবে করবো? ফার্স্টে আমি সবার আইয়ের ভ্যালু ক্যালকুলেট করলাম, এনএসিএল হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমার 5, এ করছি আর কি। আইয়ের পরে এবার পাই করি, পাই কস্ট আমার ফর্মুলা আছে আই ইন্টু এম আর টি, তাহলে ভসা ভ্যালু ভসা। এনএসিএলের জন্য পাইয়ের ভ্যালু কত হবে? আইয়ের ভ্যালু 2, মোলারিটি হচ্ছে সবারই 1, তাহলে 2×1×8T, আটটি তো আমার বসানোর দরকার নেই, তার মানে 2 RT আসলো। এনএ টু এসোপরের জন্য কত হবে? 3×1×8T, 3 RT, এটা কত হবে? 5×1×8T, মানে 5 RT, এই ভ্যালুটা সবচেয়ে বেশি। এইভাবে চাইলে তুই করতে পারিস, ওটা বুঝলি তো? তোকে এটা এমসিকিউ এর মধ্যে ছিল এনিওয়েজ। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছিস? চল পরেরটা করি এবার, পরেরটা দেখ। হ্যাঁ, চল নেক্সট কোশ্চেন লেখ, এটা বুঝলি? না বুঝে ঘান্নাচ্ছিস তো? না বুঝে ঘান্নালে পরেরটাই আটকে যাবি, আর না বুঝে ঘান্না এটা হবেটা কি? এটা হচ্ছে আরও বড়ো কোশ্চেন, দিনের শেষে নিজেকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। চল পরেরটা লেখ, অসমোটিক প্রেশার উইল বি হাইয়ার ফর, অসমোটিক প্রেশার উইল বি হাইয়ার ফর, চারটে অপশান। ফার্স্ট অপশান 1 মোলার এনএসিএল, 1 মোলার ইউরিয়া অ্যান্ড 1 মোলার বেনজোইক অ্যাসিড। ওয়ান মোলার এনএসিএল, 1 মোলার ইউরিয়া অর 1 মোলার বেনজোইক অ্যাসিড, কার জন্য অসমোটিক প্রেশারের ভ্যালু হাইয়ার হবে? এনএসিএল এক্স্যাক্টলি। কেন হবে? কারণ পাই কস্ট IMRT, সবারই মোলারিটি সেম, আরটি তো সবারই সেম, তো আই এর উপর ডিপেন্ড করছে। এনএসিএল এর আই এর ভ্যালু কত? যখন কিছু বলে দেয়নি, 100% ডিসোসিয়েশন, তাহলে আই এর ভ্যালু কত হচ্ছে আমার? 2, বিফোর, সরি, আফটার বাই বিফোর, আফটার বাই বিফোর এনএসিএল করেছিলাম, 2 এসেছিল। সেকেন্ড অপশানটা কি আছে? ইউরিয়া, ইউরিয়ার জন্য আইয়ের ভ্যালু কত? 1। ঠিক আছে, জিরো কেন হবে? আফটার বাই বিফোর দুটো সেম তো, 1/1 মানে 0। ঠিক আছে, বুঝলি? আফটার বাই বিফোর, হ্যাঁ, তো ওই জন্য তো আফটার মোল আর বিফোর মোল সেম, জিরো কেন হবে ভাই? আগেও 5 মোল ছিল, পরেও 5 মোলই তো থাকবে। আগে যা ছিল 5 মোল কি 0 মোল হয়ে গেছে? কনভার্ট 0 মোলে উড়ে গেছে মিডিয়াম থেকে, সেটা তো হয়নি। তো আগেও ছিল 5 মোল, পরেও 5 মোলই ধর আছে, তো 5/5 মানে 1, নট 0। আই এর ভ্যালু 0 কিন্তু কারণ না। ঠিক আছে, 3 নম্বরটা আছে, কে আছে? কী অ্যাসিড? বেনজোইক অ্যাসিড। কিছু বলে দেয়নি মানে ভাববি ডাইমার ফর্ম করছে। ঠিক আছে, কিচ্ছু বলবে না মানে তাহলে লিখে রাখতো, এটা লিখেছি কোথাও আগে? আচ্ছা, কিছু বলে দেয়নি মানে ডাইমার ফর্ম করবে। ঠিক আছে, তাহলে আইয়ের ভ্যালু কত হবে ডাইমার হলে? হাফ। ক্লিয়ার? এটা এমসিকিউ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপগুলো থাকলে হবে, সি ডবল এইচটা থাকতে হবে, শুধু ওইচ থাকলে হবে না, শুধু ওইচ থাকলে তো এনএ, ধর এনএ ওইচ আছে, সাপোজ এনএ ওইচ আছে, ও তো এনএ প্লাস ওইচ মাইনাস, তো তো ইলেকট্রোলাইট, ও তো ডিসোসিয়েট করে যাবে তখন। ফেনল, ফেনল হচ্ছে অ্যাসিডিক, ফেনল টেনল এই সিস্টেমগুলো দেখে, এবার এই সিস্টেমগুলো
ফেনল সিস্টেম দেখতে হবে, অ্যাসোসিয়েট করবে ডিসোসিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা পরেরটা করে, একটু বড় আছে অঙ্কটা, বড় কিছুটাও লেখ। হোয়াট উইল বি দ্য অর্ডার অফ অসমোটিক প্রেশার ফর চারজনের, সরি তিনজনের কথা বলেছে। ফার্স্ট অর্ডার 1% ডাব্লিউ বাই ভি ইউরিয়া, ফর 1% ডাব্লিউ বাই ভি ইউরিয়া। সেকেন্ডটা লেখ 1% ডাব্লিউ বাই ভি এনএসিএল, 1% ডাব্লিউ বাই ভি এনএসিএল। আর থার্ডেরটা লেখ 1% ডাব্লিউ বাই ভি এনএ টু এসও ফোর, এনএ টু এসও ফোর, 1% ডাব্লিউ বাই ভি এনএ টু এসও ফোর অ্যাট সেম টেম্পারেচার, অ্যাট সেম টেম্পারেচার। এটা একটু ভেবেচিন্তে কর, হোয়াট উইল বি দ্য অর্ডার অফ অসমোটিক প্রেশার ফর 1% ডাব্লিউ বাই ভি ইউরিয়া, 1% ডাব্লিউ বাই ভি এনএসিএল আর 1% ডাব্লিউ বাই ভি এনএ টু এসও ফোর অ্যাট সেম টেম্পারেচার। করছিস?